আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আজকে ভিডিওটা শুরু করলাম আমার এই যে মুরগির দেশি মুরগির ফার্ম থেকে বা দেশি মুরগির খামার যেটা বলে যেখান থেকে আমার স্নেহা ঘর শুরু তো এই যে সেই মুরগির যে খামারটা এখান থেকেই আমি শুরু করছিলাম আমার এই মাশরুম চাষটা তো আমার আমি সব ভিডিওতেই বলছি যে আমার দুটা মুরগির থেকে আমি আজ এই পর্যন্ত তো এখানে আমি যে মুরগিটা আগে ধরলাম এখানে তিনটা মোরগের বাচ্চা ধরলাম আজকে আমার বাড়িতে একটা ইফতারের আয়োজন আছে তো সবার একটা চাহিদা আমার কাছে বা একটা আবদার থাকে যে আমার দেশি মুরগি দিয়ে কিছু রান্না করব মানে করে তাদেরকে খাবো তা আজকে যেহেতু ইফতারের আয়োজনটা করছি তো এখানে একটা পোলাও রান্না করবো তো একটু ঝাল ঝাল পোলাও রান্না করব তো সেই জন্য আমি এখানে মুরগিটা এখানে কাটে ধুয়ে এখানে রান্না করার জন্য নিয়ে নিলাম আর এই ফাঁকে আপনাদের সঙ্গে আমি কিছু কথা শেয়ার নিই কথাটা হলো এই যে দুইটা মুরগি বা দুইটা ডিম থাকে যদি আপনার ইচ্ছা যদি থাকে যে আমি কিছু করবো আলহামদুলিল্লাহ আপনি সেটা করতে পারবেন যেটা আমি তার প্রমাণ তো আমি দুইটা সবসময় এই কথাটা বলি অনেকেই মানে বিশ্বাস করে না অনেকে বলে যে দুইটা মুরগির দাম কি পনেরোশো টাকা দুইটা মুরগির দাম কি বারোশো টাকা আসলে আপনার জিনিসটা যদি হয় অনেক বড় আর অনেক শখের ওটা আপনার লাখ টাকা দিয়েও অনেক মানুষ নিয়ে নেবে তো আমার কাছ থেকে যেহেতু যে সময় মুরগিটা বিক্রি করছি সেই সময় মুরগির দামও ছিল আবার যাই নিচে তাই শখিনও ছিল সেই মুরগি আমার কাছে দুইটা মুরগি জাস্ট আমার কাছ থেকে মুরগু দুটা মুরগির দাম ষোলোশো পার হয়েছে আমি তো বলেছি পনেরোশো টাকা কিন্তু মুরগির দাম ষোলোশো পার তো দুটা মুরগি বিক্রি করে কিন্তু এই মাশরুম চাষটা শুরু করছি আলহামদুলিল্লাহ আমার মাশরুম চাষে আমি মাশরুম চাষ করার পর এই বছর আবার মাশরুম চাষে যে বিক্রি করা টাকা দিয়ে আমি আমার কাপড়ের বিজনেসটা শুরু করছি তো ভাবলাম যে কোনো কিছু করতে গেলে তো কাউকে মিষ্টি মুখ করাতে হয় তো রোজা রমজান মাস পড়ে গেছে তা আমি ভাবলাম যে একটু ভাব যে বড়ো ভাবিরা আমাকে সঙ্গ দেয় সবসময় আমাকে পরামর্শ দেয় বান্ধবীরা তো তাদেরকে নিয়ে একটা ইফতারের আয়োজনটা করি তো যেই কথা সেই কাজ তো সেই কাজ শুরু করে আজকে যে ইফতারের আয়োজনটা করলাম এখানে যে খরচটা করছি এখানেও আমার মুরগির ডিম বিসা বিক্রি করা টাকা আর বাড়ির খামারের মুরগি দিয়ে আমি আয়োজনটা শুরু করলাম আর এখানে যে টাকাটা টোটালে যে টাকাটা খরচ করছি এটা কিন্তু আমার মুরগির ডিম বিক্রি করা টাকা আর বাড়িরই তো মোরগ দেখতেই পাচ্ছেন তো দেখেন একটা ইফতারের একটা আয়োজন করলে মোটামুটি বিশ পঁচিশ জনের একটা যদি আয়োজন করেন সেখানেও কিন্তু অনেকটা পরিমাণে টাকা হয় কিন্তু সেখানেও আমি এখানে উল্লেখ করব যেখানেও আমার মুরগি মানে দুইটা মুরগির থেকে হ্যাঁ দুইটা মুরগির থেকে আমরা এত দূরে আসছি দেখে দূর তো আলহামদুলিল্লাহ সবাইকে নিয়ে এখানে ছাদের উপরে চলে আসলাম ইফতারের এই যে আয়োজনটা করার জন্য তো আলহামদুলিল্লাহ আমাদের এই আয়োজনটা অনেক সুন্দরভাবে সুন্দর হয়ে হয়েছে তো অনেক কিছু এখানে আয়োজন ছিল সেখানে আমার নিজে সবাই মিলে হাতে হাত লাগিয়ে এখানে কাজ করে মানে বাড়িতেই সব কিছু তৈরি করছি আলহামদুলিল্লাহ তা সবাই দোয়া করবেন যে আমার এই উদ্যোগটা আমার এই কাজটা কেমন হয়েছে তো মিষ্টি মুখ রমজান জানান মিষ্টি মুখ ছাড়া আমি এই যে ইফতারে যে আয়োজনটা করলাম এটা কেমন হয়েছে অবশ্যই আমাকে জানাবেন আর সবাইকে বলি সদভাবে সদভাবে যদি আপনি চান একটা ডিম থেকে বা দুইটা ডিম থেকে আপনি অনেক কিছু করতে পারবেন তার প্রমাণ আমি তো আমি আজকে ভিডিওটা বেশি বড় করব না আমার জীবনের অনেক গল্পই আপনাদের সঙ্গে শেয়ার করব তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ